প্রথমে ওনার বাচ্চাই, এই ভদ্র মহিলা যিনি, ওনার বাচ্চারা বাচ্চা হওয়ার আগে উনি আসলে টিভির ব্যাপারটা কমপ্লিটলি বুঝেন নাই। উনি মনে করছেন যে প্রোগ্রাম গুলা চুজ করে দিলেই হবে, কি দেখবে আর কি দেখবে না। আমাদের ভিতরে অনেকে আছেন যে আমরা শুধু নেচার ওয়াচটাই দেখুক, অথবা শুধু কার্টুনের চ্যানেলটাই দেখুক, অথবা ন্যাশনাল জিওগ্রাফিক দেখুক। উনি বলতেছেন যে এইটা কোনো ব্যাপার না, কি দেখতেছে এটা কোনো ব্যাপার না, দেখতেছেটাই খুব ভয়ঙ্কর জিনিস। কি দেখতেছে ওটা তো আছেই, আর যে দেখতেছে এটাই হচ্ছে প্রথম ড্যামেজটা আর কি। যদি একেবারে আপনি মানে ধরেন শুধু নেচার, খালি খালি গাছপালা, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, ওইটা দেখাটাও বলতেছে খুব ড্যামেজিং। উনি বলতেছেন যে যখন টিভি দেখতো না তার বাচ্চা, তখন হি উড বি আউটসাইড ইন নেচার, তখন সে বাইরে বাগানে ঘুরত, একটা 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 বাঘ, মানে বাচ্চারা যেটা করে আর কি, একটা পোকার নতুন দেখলে বা নতুন ধরনের একটা প্রজাপতি দেখলে ওইটার পিছনে দৌড়াবে, ওইটা কি করে, তারপর প্রশ্ন করবে যে এটার এরকম এত রং কোথা থেকে আসলো, বা এই পোকাটা ওই যে গুবরে পোকা টাইপের এটা এরকম সাইজ কেন, অনেক প্রশ্ন করে, প্রশ্ন কোনো শেষ নাই। তো এই ধরনের জিনিসগুলো সে করত। তারপরে লাঠি বা রক্স, স্টিক্স এন্ড রক্স নিয়ে খেলতো, তারপর পানি নিয়ে ই করতো, বালু দিয়া পানি দিয়ে আসে না আমাদের, আমরা তো ছোটবেলায় যেটা করছি বা বাচ্চারা করে সাধারণত, একটা ঘর বানাইতেছে অথবা একটা গর্ত বানাইতেছে বা কিছু একটা ইগলু কোথাও দেখছে সেটা বানাইতেছে, এগুলো করতো। কিন্তু যখন থেকে টিভি দেখতে শুরু করলো, ইউ আর সো আনরেসপন্সিভ টু মি, মায়ের প্রতি এত আনরেসপন্সিভ, মা ডাকতেছে ওর দিকে তাকাইছে, মার কোনো কথা তার কানে যাচ্ছে না। আপনি দেখবেন এখনকার বাচ্চারা দেখতে দেখতে কথা বলবে অথবা কথা বলতে বলতে দেখবে, দুইটাই করে, দেখতেছে অর্ধেক মনোযোগ ওইদিকে অর্ধেক এইদিকে, দেখতে দেখতে কথা বলতেছে, অথবা আপনি যখন তার সাথে কথা বলতেছেন তখন ওইখানে কি চলতেছে সে আবার একটু ই করে করে দেখতেছে। তার মানে কি, তাদের মনোযোগটা তারা কখনোই অ্যাটেন্টিভ হইতে পারবে না জীবনে, আর জীবনে কখনো কিছুর উপর আর কনসেন্ট্রেটেড হইতে কনসেন্ট্রেট করতে পারবে না, কনসেন্ট্রেট করার ইচ্ছে চলে যাবে, এটা বলবেন উনি পরে। তারপরে বলতেছেন যে এন্ড টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, আমার প্রতি আনরেসপন্সিভ, আর তার চারপাশে কি করতেছে সেটাও আপনি দেখবেন। অনেক ফ্যামিলি আছে, এখন আমি নিজেই দেখছি, আমি তাদের খুব মুরব্বী, বাপ মামা পারলে সিলেটি ট্রেডিশন অনুযায়ী পায়ে ধরে সালাম করতে ছুটে আসতেছে, কিন্তু তাদের বাচ্চাটা যায় সেরকম একবার টাকা আবার টিভি হিজলিস বদার কে আসছে, তার সময় নাই, বাপ মা হয়তো ত্রস্ত হয়ে ইজ করতেছে আপনাকে কোথায় বসাবে কি খাওয়াবে কতদিন পরে আসছেন, বাচ্চা এরকম একবার টাকা তাকে আবার টেলিভিশনে, তার তার ভেতরে কিছু ঢুকতেছে না আসলে, আপনি কে, আপনি কোথার থেকে আসছেন, আপনি কত ইম্পর্টেন্ট, অথবা আপনার সাথে সম্পর্কটা তার কত ইম্পর্টেন্ট, খুব ক্লোজ হইতে পারে আপনার, এগুলো কিছু তার ভিতরে যাচ্ছে না, তার ভিতরে ওই পোকেমন ডোরেমন যেগুলো আছে আর কি সেগুলো যাচ্ছে। তো তারপরে বলতেছেন যে দ্যাট হি সেম গ্লোড টু দ্য টেলিভিশন সেট, আঠা লেগে আছে টেলিভিশন সেটের সাথে, আমি সব পড়বো না, মানে জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তেছে। ওয়েন আই টার্ন অফ দ্য টিভি হি বিকেম অ্যাংশিয়াস নার্ভাস অ্যান্ড ইরিটেবল অ্যান্ড ইউজুয়ালি ক্রাইড অর স্ক্রিম ফর দ্য টিভি টু বি টার্ন ব্যাক অন, বন্ধ করলেই সে নার্ভাস হয়ে যাচ্ছে, অ্যাংশাস হয়ে যাচ্ছে, চিৎকার করতেছে আরেকবার টেলিভিশনটা অন করার জন্য। এটা খুব প্রতিদিনের ব্যাপার, কিন্তু আপনারা যদি ট্রাই করে থাকেন, কেউ আমাদের এখানে আপনি চিনেন শামীম, শামীমের বাচ্চারা নিয়ে এটা প্রথমে একটা প্রবলেম ছিল যে খাওয়াবে কি করে বাচ্চা, সব ঠিক আছে কিন্তু টেলিভিশন দেখে খাওয়ার যে অভ্যাস হয়েছে সেটা ত্যাগ করাবে কেমনে। তা আমি বলছি যে একটু কষ্ট হবে, একটু শক্ত হইতে হবে, একটু মায়া লাগবে, কিন্তু একসময় ঠিক হয়ে যাবে, এখন ঠিকই নাই, তারপর এখন আলহামদুলিল্লাহ নাই এবং বাচ্চাও ঠিকই খায়। বাচ্চারা কিন্তু আপনি বুঝবেন যে দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস, ছয় মাস বয়স থেকে বুঝে হু ইজ ইন চার্জ, যে কোনো একটা ফ্রিকশন যখন আসতেছে, টেলিভিশন দেখবো দেখবো না, বাইরে যাব যাব না, চকলেট খাবো খাবো না, ওরা কিন্তু বুঝে যায় যে হু ইজ ইন চার্জ। আপনার যতই স্নেহ থাকুক যতই মায়া থাকুক, আপনার কিন্তু অলওয়েজ বুঝাইতে হবে যে আলটিমেটলি আপনি ইন চার্জ। এইটা যদি না বুঝাইতে পারেন তাহলে ইসলামিক পদ্ধতিতে কোনোদিন বাচ্চা বড় করতে পারবেন না। এবং এইটা সম্বন্ধে বাইরের একজন স্কলার একটা লেকচার আছে আমার কাছে, কেউ যদি চান পরে নিতে পারেন, ওনার নাম হচ্ছে সেলিম মর্গান, উনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি, পরবর্তীতে উনি মুসলমান হন এবং মুসলমান হয়ে উনি সৌদি আরবে পড়াশোনা করেন, উনি একটা মসজিদের ইমাম ক্যালিফোর্নিয়াতে, এবং ওইখানে একটা কমিউনিটি ফর্ম করতেছেন উনি সান দিয়েগো। তো উনি বলছেন যে আজকাল মনে হয় যে ওই হাদিসের বাস্তবায়ন চলতেছে যে স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস, হাদিস জিব্রিল, হাদিস জিব্রিলে আল্লাহ রাসূল কিয়ামতের আলামত দিয়ে বলছিলেন যে কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। এই কথাটা মানে হচ্ছে যে মায়ের অবস্থানটা কৃতদাসীর হবে আর বাচ্চার অবস্থানটা মনিবের হবে,
আজকাল উনি বলতেছেন যে এই হাদিসের বাস্তবায়ন আমরা ঘরে ঘরে দেখি, মানে বাচ্চা খাইতেছে দয়া করে খাইতেছে বাপ মা তাতে খুশি, মানে বাচ্চা ইজ ডিক্টেটিং টার্মস, এটা খাবো এটা খাবো না, ওটা করবো ওটা করবো না, হ্যান ছুঁড়ে মারতেছে বই প্লেট ছুঁড়ে মারতেছে, বাপ মা খালি দয়া করে তুমি একটু খাও, দয়া করে তুমি একটু পড়ো, দয়া করে তুমি একটু। তো উনি বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাচ্চাকে দেখতে গেছিলেন, ইবন সায়াদ, আপনারা হয়তো জানেন অনেকে ঘটনাটা, দাজ্জাল কি না বাচ্চাটা, মানে একটা কথা উঠছিল যে এটা হলো বাচ্চা দাজ্জাল, মানে এটাই দাজ্জাল হবে, দুজনে দেখতে গেছিলেন। তার কিন্তু খুব বড় কোনো অ্যাবনর্মালসি ছিল না, অ্যাবনর্মালিটি ছিল না কোনো, সে শুধু মুখে মুখে কথা তর্ক করতো, এটাই ছিল আর কিছু। তো উনি বলতেছেন, এই স্কলার বলতেছেন সেই স্কেলে এখন আমরা ঘরে ঘরে সব দাজ্জাল নিয়ে বসে আছে, মানে ওনারা ওই একটা বাচ্চাকে দেখতে গেছিলেন, বাচ্চাটা মুখে মুখে বড়দের সাথে কথা বলে ব্যাগের মতো কথা বলে আর কিন্তু কিছু না, কিন্তু সেই রেসপেক্টে এখন ঘরে ঘরে আমাদের সব দাজ্জাল ভরে গেছে। কারণ আপনি দেখবেন এরকম, আপনি দেখবেন বাচ্চা পরীক্ষা দিয়ে বাইরে দিছে ইংলিশ মিডিয়ামের কোনো স্কুলের, অথবা ক্লাস 1-5 অথবা ও লেভেল এ লেভেল, বাইরে জুস নিয়ে স্ট্র লাগায় মা দাঁড়ায় আছে, দয়া করে সে একটা সিপ দিবে আর, তাই সেটাও হয়তো সে এরকম করতেছে, আনথিঙ্কেবল। এগুলা অকল্পনীয় জিনিস, আমরা ইসলামে যেমন বাচ্চাদের প্রতি খুব সফট হওয়াটা শিখছি, তেমনি এই জিনিসগুলো কল্পনা করা যায় না যে কখনো ঘটবে। এখানে কেন ঘটছে? বেসিক রিজন হচ্ছে আপনার বাচ্চার জন্য আপনার সময় নাই, আপনি এত বিজি ডলার সেন্ট সেন্ট নিয়ে, এত বিজি আপনার অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট জায়গা বাগান বাড়ি যার যেটা আর কি, মানে আমি বলেছি এক্সেসটুকু নিয়ে, বেসিকটুকু নিয়ে না, বেসিকটুকু তো খুব সিম্পল, বেসিকটুকু কোনটা আমাদের স্কেল হবে, বেসিকের স্কেল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে যদি কেউ বলে যে কোন লাইনটারে আমি বেসিক লাইন মনে করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানব শ্রেষ্ঠ, ওনারটা দিয়ে যদি উনি চলতে পারেন তাহলে তার চেয়ে বেশি কিছুর জন্য আমরা বলতে পারবো না যে বাচ্চার জন্য সময় নেই, বউয়ের জন্য সময় নেই, বাসার জন্য সময় নেই, তার চেয়ে বেশি যার কিছুর জন্য আমরা চেঞ্জ করব জীবন, আমাদের বুঝতে হবে যে ওইখানে একটা প্রাইস দিচ্ছি আমরা। কি প্রাইস? এই বাচ্চাটা আনরুলি হয়ে যাচ্ছে, একে ঘুষ দেওয়ার, ঘুষ খাওয়ানোর জন্য, মানে ঘুষ দেওয়ার জন্য আমি একটা কার্টুন কিনে দিছি, আমি বসে রেখে দিছি, আমার সময় নেই তার সাথে কথা বলার, সে কার্টুন দেখ, সো ন্যাশনাল জিওগ্রাফিক দেখ, ওইটা দেখতে দেখতে খা, বুঝছেন না ব্যাপারটা? বেসিক্যালি ইট কামস ডাউন টু দ্যাট, আমরা চিন্তা করি না, কেউ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় দেয় না, কিন্তু আসলে কেন এই বাচ্চাগুলো আনরুলি হচ্ছে, বিকজ আমরা তাদের, আমাদের তাদের জন্য সময় নেই। যখনই বাচ্চা এটা বুঝে যে বাপ মা আমাকে যেটুকু দেওয়া সেটুকু দিচ্ছে না, তখন সে আপনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, আর আপনি সেই ব্ল্যাকমেলের শিকার হন, আপনি তাকে যা চায়, কার্টুন, বই, সিনেমা, নাটক, চকলেট, মানে যা চাবে আপনি সেটাতে এগ্রি করবেন, আপনার সময় নেই, আপনি জানেন আপনি আপনার যা করণীয় ছিল সেটা করতেছেন না, বাপও করতেছেন না, মা করতেছেন না, অথবা দুজনই করতেছেন না। আমাদের বাসায় দুইটা বাচ্চা আছে, আমরা চারজন অ্যাডাল্ট, চারজন অ্যাডাল্ট, যেহেতু আমাদের টেলিভিশন নাই, এদের তো ব্রেনের চেম্বারটা তো খালি, এখানে খালি ইনপুট দরকার, বুঝছেন না, প্রশ্নের কোনো শেষ নাই দুনিয়ার, হেন কোনো সাবজেক্ট নাই, মানে সারাক্ষণ প্রশ্ন চলতেছে আর আমরা উত্তর দিয়ে চলতেছি। বসেন, ওনাকে তো চেহারা চিনি আমি, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আপনার নামটা আমি ভুলে গেছি, বলেন তো। আচ্ছা, ওনাকে আমি চিনি এমনিতে, মানে আগেও দেখছি। আচ্ছা, তা এখন এই চারজন অ্যাডাল্ট সারাদিন প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করতে পারি না, মাসে একবার তাদেরকে আমরা সিলেট নিয়ে যাই আমাদের বাড়ি সিলেটে, অলমোস্ট আর কি মাসে একবার, 3-4 দিন থাকে আউট ইন দ্য নেচার, মানে ছেড়ে দিয়ে যাও ঘুরো, সারাটা রাস্তা সিলেট যেতে যেতে কোয়েশ্চেন, আমি মানে আমি শিওর এখানকার অ্যাভারেজ কোনো বাপ এর 10% কোয়েশ্চেনের উত্তর দিবেন না বা দিতে চাবেন না বা পারবেন না, এবং তার মেজাজ খারাপ হয়ে যাবে, মানে শাট আউট, মানে মানে একসময় বলবেন যে চুপ কর। আমরা সেগুলো ক্যাটার করি, কেন? আমরা এটার বেনিফিটটা বুঝছি বা এটার কারণটা বুঝছি, যে টেলিভিশনটা না দেখে, আর্চির কমিক না পড়ে, ওইসব গার্বেজ গুলো না ঢুকে যে কত লাভ। যেমন আমার বড় যে নাতিটা 9 বছর বয়স, 9 বছর প্লাস, ইবন কাসিরের তফসির মেজরিটি পড়া শেষ, তার ইনপুট দিতে হবে, ইনপুট কি দিবেন আপনি? আসাবে রসুলের কাহিনী পড়া শেষ, বুঝছেন না, মানে বই বই ইনপুট দিতে দিতে আমরা শেষ করতে পারতেছি না তাই। সো এই জিনিসটা, এই ব্রেনটা যদি খালি থাকে, ওইখানে আল্লাহর কথা, দিনের কথা, ভালো কথা ঢুকবে, আর ওইখানে যদি গার্বেজ দিয়ে ভরে থাকে, পোকেমন ডোরেমন মার্কা জিনিস, কার্টুন, ওই কি বলে সিমসন, আরো আছে যেগুলো, টম এন্ড জেরি ইত্যাদি ইত্যাদি, ওইখানে আল্লাহর কথা ঢুকতে চাবে না। এইটার জন্য আপনাদের কষ্ট হবে, বাচ্চা রেজ করে এত সোজা না, এত সোজা হইলে মায়ের পায়ের কাছে বেহেস্ত এটা আল্লাহ রাসূল বলতেন না, বা আপনাকে আনসার করতে হইতো না ওই দিন, বা আপনার নাবালক বাচ্চা মরলে, মারা গেলে আল্লাহ যে কম্পেনসেশন দেন আপনাকে জান্নাতের, এইসব কথাগুলো আসতেছে এই জন্য যে বাচ্চা রেজ করে কিন্তু সোজা না, টাফেস্ট জিনিসের একটা, মানুষের বাচ্চা সহজেই, মানুষের বাচ্চা আপনি জানেন তো যে জঙ্গলে যদি রেখে দেন আপনি সে কথা বলতে জানবে না, গরুর বাচ্চা কিন্তু নামার
মানে মানে পৃথিবীতে আসার পরবর্তী 30 সেকেন্ডে ভ্যা করে আওয়াজ করে, করে না? মানুষের বাচ্চা কাঁদে ঠিকই, কিন্তু কথা বলতে পারবে না। স্পিচ, গিফট অফ স্পিচ যেটা, এটা কিন্তু বাপ মার সাথে না থাকলে, যদি সমাজে না থাকে, জঙ্গলে থাকে, জঙ্গলে থাকলে সে হাঁটতে জানবে না, সে হামাগুড়ি দিয়ে চলবে, সে মনে করবে এটা তার চলার উপায়। মানুষের বাচ্চা সহজ না, কুকুরের বাচ্চা ঠিক আছে, একটা সময় পরে কুকুরের মা তাকে ত্যাগ করে চলে যায়, অটোমেটিক্যালি সে বড় হয়, মানে নেচারের সাথে, তার তো কোনো জবাবদিহিতা নাই আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ সিস্টেম ওটা বানাইছে। কিন্তু আপনার আমার বাচ্চার এবং আমাদের যেহেতু জবাবদিহিতা আছে, আমাদের কোনো কিছু অটোমেটিক না, প্রত্যেকটা জিনিস শিখার আছে। এবং এই জন্য হচ্ছে যে বেসিক ফিতরাটা হচ্ছে যে প্রত্যেকে ইসলামের উপর জন্মাইছে, প্রত্যেকটা বাচ্চা, কিন্তু পরবর্তীতে তাদেরকে ইহুদি বা খ্রিস্টান বানানো হয়েছে। এই কথাটার মিনিংই হচ্ছে এটা যে বাপ মার একটা মেজর রোল আছে, তারা কি হবে, তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটার উপর মেজর রোল। এবং ইটস নট ইজি, ইজি না বলে আমাদের এখানে শহীদুল্লাহ খান মাদানী, ওই যে ওনার একটা লেকচার আছে আমাদের এখানে, একটা প্রোগ্রাম করছিলেন, এটা বন্ধ করে বসে যেন সুবিধা নেই, বন্ধ করে দেন, পিট লাগাইতে হলে বন্ধ করে দেন অসুবিধা, এটা বন্ধ করে দেন তো, একটু শীতকিনিটা বন্ধ করে দেন, দেন ইউ ক্যান রেস্ট অন ইট। সো উনি বলতেছিলেন যে বিয়ের উপরে ছিল জিনিসটা, কথা বলতেছিলেন যে বিয়ে করতে গেলে আপনি যখন পাত্রী চুজ করেন, এটা হচ্ছে আপনার উপর অনাগত সন্তানের দাবি অধিকার, বা সে এটা নিয়ে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে কিয়ামতের দিন। সে বলবে যে আমার বাবা আমার জন্য এমন মা চুজ করেন নাই যে মা আমাকে আল্লাহর মতো করে বড় করতে পারতেন, নাজবিল্লাহ আমরা কেউই, আমি অন্তত সেই সেই ক্রাইটেরিয়া বিয়ে করিনি, আমার মাথায় এটা, আমি জানতামও না এটা, আল্লাহ মাফ করছেন আমাকে, যাই হোক পরবর্তীতে কারেক্ট করে দিয়েছেন। সো আমি আমি সেরকম কোনো চিন্তাই করিনি আমি যখন বিয়ে করছি, আপনাদের হয়তো অনেকে আমারই মতো দুর্ভাগা যারা সেটা চিন্তা করেন নাই, কিন্তু যারা এখন করবেন বা যারা এখন এটা কারেক্ট করার উপায় আছে, এখনো করতে পারেন, কারেক্ট করে ফেলতে পারেন, বা আপনি ছোটবেলা বিয়ে করেন এখন, আচ্ছা সে যখন বিয়ে করবে সে যদি চিন্তা করে যে আমার আমার বউটা কি আমাদের বাচ্চাদেরকে আমার বাচ্চাগুলাকে আল্লাহর মতো করে বড় করতে পারবে কিনা, সেটা হচ্ছে মেইন একটা জিনিস দেখার জন্য বিয়ে। যেটা বলতেছিলাম যে সন্তান প্রতিপালন কিন্তু ইজি না, ইজি না বলেই ইসলামে এত চিন্তা ভাবনার ব্যাপার আছে, আপনার জবাবদিহিতা আছে, আপনার কেয়ামত ডিপেন্ড করে বাচ্চা কিভাবে বড় করলেন তার উপর, এবং এখানে সময় দিবেন বা প্রায়োরিটি যখন ঠিক করবেন, ধরেন এই বাচ্চাটা যখন যদি ফেটে যায়, ফেটে যাওয়া যেটা বলি বাংলাদেশি ভাষা, আমরা ফেটে গেছে বাচ্চাটা, মানে ক্র্যাক করছে, অন্য লাইনে চলে গেছে, সারা জীবন দিয়ে আপনি এটাকে কম্পেনসেট করতে পারবেন না। শুধু তাই না, এটা আপনার উপর রিভার্স সদগায় জারিয়া হবে, সদগায় জারিয়ার উল্টাটা হবে, সদগায় জারিয়া হলে সুসন্তান রেখে গেছেন, সে যখন যখন আপনার জন্য দোয়া করবে, যখন যখন আপনার 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 একটা আছে, মৃত্যুর পরে তো আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সুসন্তান রেখে গেলে কি এইটা একটা প্লাস পয়েন্ট থাকে, যখন যখন তাকে কেউ দোয়া করবে বা সে আপনার জন্য দোয়া করবে, তার একটা পোর্শন আপনার কাছে যাবে। রিভার্স সদগায় জারিয়া কি, তাকে যখন কেউ গালি দিবে, তাকে যখন কেউ কার্স করবে, সে যখন হাইজেকটা করবে, সে যখন লুটপাট করবে, তখন আপনার আপনার উপর একটা পোর্শন যাবে, এটা অটোমেটিক, এটা বোঝা যায়, এবং কিয়ামত পর্যন্ত আপনার রয়ে গেল একটা রিস্কি জিনিস। সুতরাং এটা সহজ না, এবং এটার জন্য স্যাক্রিফাইসটা অনেক বেশি, আপনি যাই মনে করেন না কেন, এই জন্য আল্লাহ রসুল আল্লাহ সুবহান তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেকে কোরআনে আল্লাহ যেমন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সুরা তাহরিমের 66 নম্বর সুরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিজেকে এবং নিজের আহালকে বাঁচাইতে বলছেন, এটা প্রায়োরিটি। এটার মিনিং হচ্ছে এটা যে আপনি যদি এইখানে আপনি দুনিয়া উদ্ধার করে কি করবেন, সারা দুনিয়া ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, আপনি সেটার জন্য জিন্দাবাদ করছেন, রাস্তায় গুলি খাইছেন বা আপনি আন্দোলন করছেন, কিন্তু আপনার আকিদায় ত্রুটি আছে বা আপনার আপনি এমন গুনাহ করছেন যেটা আল্লাহ মাফ করবেন, আপনার কোনো লাভ আছে, আপনার কোনো লাভ নেই, পার্সোনালি আপনি জাহান্নামে। তাহলে এই জন্য আল্লাহ বলছেন নিজেকে এবং নিজের আহালকে আগে বাঁচাইতে, এন্ড দেন ইউ গো ফর গো আউট। হ্যাঁ ঠিক আছে, পাশের আপনার নেবারকেও আপনি বলবেন, আপনার চাচাতো ভাইকে বলবেন, আপনার দেশবাসীকে বলবেন, পরে আসে, কিন্তু নিজের ঘরটা যদি সামলাইতে না পারেন, দেশবাসীর ই করে কোনো লাভ নেই। আমি এরকম ইসলামপন্থীদের চিনি যারা সারাদিন হাজব্যান্ড ওয়াইফ দাওয়াত দিয়ে বাড়ান, আর তাদের তিনটা অবিবাহিত মেয়ে সারাদিন বাসায় বসে ডিশ দেখে, লাভ আছে? কোনো লাভ নেই। আপনি দুনিয়া বাঁচায় কি করবেন? আমি একজন স্কলারের কথা বলছি বোধহয় আপনাদের সাথে শেয়ার করছি আগে, গিবথের জন্য না, ইনফরমেশনের জন্য, জানা উচিত আপনাদের। উনি ইংল্যান্ডে ছিলেন, হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা ইংল্যান্ডে, পরবর্তীতে উনি হিজবুত তাহরির ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মুহাজিরিন বলে একটা গ্রুপ ছিল, কিছু বলবেন? হ্যাঁ উপরে চালু আছে, চাচ্ছেন আপনি নাকি বন্ধ করে দেব? বন্ধ করে দেব। সো উনি মুহাজিরিন বলে একটা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন, উনি বড় মানে ওয়ার্ল্ড ফেমাস ক্যারেক্টার,
আপনারা আমার মতো ছোক্ক মক্ক না, মানে বিশাল ব্যক্তিত্ব। ডুয়েল পাসপোর্ট ছিল না, জর্ডানিয়ান এবং সিরিয়ান। উনি একটা সোশ্যাল সিকিউরিটির উপর বাঁচতেন, মানে এটাও আমি আমি বিরোধিতা করি এই জিনিসটা, এই জন্য কথাটা উল্লেখ করলাম যে ইসলামের দাওয়াত দিয়ে তাদের মার্সিতে বাঁচা এটা আমি ঠিক মনে করি না। এবং এসে যাই হোক, তো একটা সময় পরে 2003-04 দিকে ওনাকে পুলিশে খুঁজতে শুরু করলো এবং উনি ইংল্যান্ড থেকে চলে আসলেন। চলে আসতে বাধ্য হলেন আর কি, এখন বোধহয় লেবাননে ছিলেন, পরবর্তীতে ওইখানে জেলে গেছেন। ওনার নাম হচ্ছে ওমর বাকরি মোহাম্মদ, আপনারা হয়তো কেউ নাম শুনে থাকবেন, বইটাই আছে, অনেক 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 স্ট্রিক্ট ফিক ফলো করা স্কলার। ওনার বড় মেয়েটা কিন্তু এখন লন্ডনে স্ট্রিপ ড্যান্সার, নগ্ন হয়ে ক্লাবে নাচে। কেন? উনি যখন দাওয়াত দিতে ইংল্যান্ডে গেছেন তখন এই জিনিসটা কনসিডারেশনে আসেন আনেন নাই, কোয়ান ফুসাকো মাহলিকুম নারা এটা আনেন নাই। তার নিজেকে এবং নিজের আহালকে বাঁচানো ছিল ওনার জন্য বেশি ইম্পর্টেন্ট দেন ইংল্যান্ডে গিয়ে দাওয়াত দেওয়া। এখন উনি ইংল্যান্ডকে উদ্ধার করলেন, কাউকে করছেন বা কাউকে করেন নাই সেটা অন্য ব্যাপার, কিন্তু ওনার নিজের বাচ্চাটাকে উনি হারালেন, হারালেন না। এই বাচ্চা যে স্ট্রিপ ড্যান্সার এটার পিছনে ওনার রোল আছে না, উনি নিয়ে গেছেন ইংল্যান্ডে, তাকে ওইখানে বড় করছেন। তারপর ওই দেশের ল বলে যে তাকে উনি কিছু বলতে পারবেন না, বড় হয়ে বলছেন না আই গো মাইবে, উনি তখন আর কিছু করতে পারেন না। এবং সে থেকে গেছে, সে ওইখানে পোল ডান্সার বলে আর কি, ওরা ওই স্ট্রিপলিস ক্লাব গুলো নাচে, সে নাচতেছে। আর এই পরিণতি কি ভয়াবহ পরিণতি, আপনি চিন্তা করেন, একটা দিন আপনি ভুলে থাকতে পারবেন যে আপনার রক্ত, আপনার আপনার মানে লিনিয়ার যেটাকে আমরা বলি, সে ওইখানে স্ট্রিপ ড্যান্সিং ওইখানে ই করতেছে এবং আপনি দুনিয়াতে দাওয়াত দিয়ে বাড়াইছেন। সো আমরা প্রায়োরিটি ঠিক করবো আগে, বাচ্চা, নিজের বাচ্চা কাচ্চা। এই জন্য আমি বললাম যে আপনার এটা কঠিন, এটা সহজ না, বাইরে গিয়ে দুইটা বক্তৃতা দেওয়া খুব সহজ, ইট ডাজেন্ট ম্যাটার, বক্তৃতা আমার কিছু কেড়ে নেয় না তো, আমি খুব গরম গরম বক্তৃতা দিয়ে চলে আসলাম, ঘরে এসে টেলিভিশনটা বন্ধ করতে পারলাম না। তখন আমার বা আমার আমার মানে মায়ায় বুকটা ফাইটে যেতেছে যে আমার বাচ্চাটা ঘ্যান ঘ্যান করতেছে, কাঁদতেছে, বুঝছেন না? এই মায়ার কোনো মিনিং নাই, যে মায়া তাকে জাহান্নামি করবে তাকে এবং আপনাকে করবে, এই মায়া এই সফটনেস এর কোনো মিনিং নাই। আমার অনেক সময় বলি যে আমি উদাহরণস্বরূপ বলি, অনেক সময় অনেকের কাছে কথা বলতে গিয়ে বলি যে আমাকে যদি কেউ একটা সুইস চকলেট দেয় বাইরে, টোবলারন এই দেশে পাওয়া যায় না বা পাওয়া গেলে অনেক দাম, আমি এটা অনেক সময় পকেটে নিয়ে চলে আসি যে আমার মেয়েটাকে, ছোট্ট মেয়েটা, এই মেয়েটার হাতটা আমি ধরে ধরে দেখি কি সফট হাত, কত ভালো লাগে আমার দেখতে, ন্যাচারালি আমার আমার মেয়ে, আমার আত্মজা যেটাকে আমরা বলি, তাকে আমি না খেয়ে নিজে ওটা নিয়ে আসি, চকলেটটা এনে তার হাতে দেই যে ও খাক, মানে আমার প্রাণের চেয়েও এক ধরনের প্রিয় সে, কিছু রেসপেক্ট, মানে আমার নফস, আমার নফস চায় চকলেটটা খাইতে, আমি নিজেকে না দিয়ে তাকে দিলাম, এটা কিন্তু তাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, এটা কিন্তু আপনার আদর না। অ্যাকচুয়ালি আপনার রিয়েল আদর হচ্ছে হাতটা ধরে আপনি চিন্তা করবেন এই সফট হাতটা জাহান্নামের আগুনে জ্বলবে, গলে গলে পড়বে, আবার রিক্রিয়েট হবে, আবার জ্বলবে। আপনি যে আল্লাহ আখেরাতে বিশ্বাস করেন, এই কথাগুলো সব সত্য, সত্য না? আপনি বিশ্বাস করেন না সত্য? তাহলে সেই আগুন থেকে এই চামড়াটা যেন বাঁচে, এই সফট হাতটা যেন বাঁচে, সেটার ব্যবস্থা করা এবং সেটা আপনার সাধ্যমতো চেষ্টা করা। ইয়েস, আফটার আপনি সাধ্যমতো চেষ্টা করে একেবারে দুনিয়ার মানে বেস্ট এডুকেশন দেওয়ার পরেও সে ফাটতে পারে, সেটা কিনা আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই, কিন্তু আপনার সাধ্যমতো আপনি সবটুকু করছেন কিনা এইটুকু আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এবং সেটা হচ্ছে আদর থাকার, আদর দেখানোর সবচেয়ে বড় একটা ই ছিল এটা, এই চামড়াটা, এই হাতটা, এই তুলতুলে হাতটা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যে আয়াতটা আমি বললাম সে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলতেছেন যে যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে বহু মানুষের জন্ম হয়েছে জাহান্নামের জ্বালানি হওয়ার জন্য, ভেরি আনফর্চুনেট, কিন্তু কিছু করার নাই, এবং আমরা চেষ্টা করব সেইটুকু অন্তত তাদেরকে বাঁচাইতে। এটাই হচ্ছে রিয়েল আদর। পোকেমন, ডোরেমন, কার্টুন, সিনেমা, নেচার ওয়াচ বা যা যা দিতেছেন, আর্চিস কমিক, ওইটা কমিক, ওইটার কমিক, কি কি আছে না আর্চিস, আমাদের যুগের আর্চিস এখন আছে নাকি? আর্চিস কেউ জানেন? ইংলিশ মিডিয়ামে কেউ নাই এখানে? আপনি জানেন আর্চিস আছে নাকি? আমাদের সময় কে আর্চিস যার নাই সে জাতি উঠলো না, আর্চির গল্প ওই কমিক যে পড়ে নাই সে কোনো, সে আর কি হইলো, বুঝছেন না? ওইটা আর ক্রিকেটের খবর যে জানে না, মানে আমরা একটা ম্যাগাজিন রাখতাম স্পোর্ট টাইমস, আমি তখন স্কুলের শেষ ক্লাসে পড়ি, অর্ধেক উর্দু আর অর্ধেক ইংলিশ থাকতো, কিন্তু স্পোর্টসের সব খবর থাকতো, ওইটা মানে মানে হাফেজ হওয়ার মতো আর কি, মানে নিয়েই পয়লা সব পড়ে ফেলতে হবে, তারপরে স্কুলের দোস্তদের সাথে ওইটা নিয়ে তর্কাতর্কি যা হোক, ওইটা যদি আপডেটিং না থাকে তাহলে আপনি কোনো মানুষই না। আমরা যেন এইসব ফাঁদে না পা দেই, আমাদের হবে কোরআনের আপডেটিং আছে, ও আমাদের সোলানা মিশা কিসে, আমরা যদি আকিদা ঠিক না হয়, আমাদের ইমান ঠিক না, আমাদের একটা কার্টুন বা একটা এসের জন্য জীবন, এই কালকে দেখলাম একটা খবর আসছে, কোন একটা চ্যানেল দেখতে দেয় না, দেখে আত্মহত্যা করে ফেলছে, কি জানি একটা প্রোগ্রাম দেখতে দেয়নি। আমাদের দেশ মানুষ, আমাদের দেশের প্রোগ্রাম ইন্ডিয়ান, বাপ মা দিতে দেখতে দেয় না আত্মহত্যা, কি কি চিপ জীবন হয়ে গেছে আমাদের, চিন্তা কর কি চিপ, কাফেরের বানানো একটা অনুষ্ঠান
যেটা সমস্ত কিছু মিথ্যা, নাটক ফাটক মানে কিন্তু সবই তো মিথ্যা, তাই না? এইটার জন্য একটা মানুষের জীবন দিয়েছে, মানে জীবনটা কত সস্তা হয়ে গেছে চিন্তা, অথচ জীবনটা কত দামি ছিল, যে যে একটা প্রাণকে ই করলো সেই জন্য পুরো হিউম্যানিটিকে হত্যা করলো। ইসলামের কথা হচ্ছে এটা, অথচ জীবনটা কত সস্তা যে আমার একটা ই দেখতে দেয় না আমি মরে গেলাম, মানে আমাদের চিন্তা করার ব্যাপার আছে। যাই হোক, এরপরে বলতেছেন যে এই মহিলা বলতেছেন যে 8 থেকে 11 বছরের একটা স্কুল হেলথ সেন্টারে উনি পরে ই করতেন, কাউন্সেলিং করতেন, চাকরি করতেন, হোয়াট এভার, দে কুড মেক এ মেন্টাল পিকচার অফ লেটার্স অর ওয়ার্ডস। তারা কোনো মেন্টাল পিকচার তৈরি করতে পারতো না কোন একটা কথা, কোন একটা ওয়ার্ডের, ইমাজিনেশনের ক্ষমতা তাদের নষ্ট হয়ে গেছে। ইমাজিন করতে হলে কি করতে হয়, আমরা যখন দাদির কাছে গল্প শুনছি ছোটবেলায়, এটা যাই সত্য মিথ্যা যাই হোক, প্রত্যেকটা বাচ্চা মনে মনে একটা চিন্তা করছে যে ইট মাস্ট বি লাইক দিস, ইট মাস্ট বি লাইক দিস, এটা হলো ইমাজিনেশনের ব্যাপার। এই জন্য দেখবেন এই বইয়ের শেষে উনি বলতেছেন যে বাচ্চাদের অনেক বই পড়াবেন, অনেক গল্প বলবেন, কিন্তু ছবি ছাড়া বই, ছবি ছাড়া গল্প। আমরা এখন মনে করি ছবি হলো অডিও ভিজুয়াল, বুঝছেন না, না, এটা বাচ্চাদেরকে ক্রিপল করে দেয়, ইমাজিনেশনের চিন্তা চলে যায়, টেলিভিশন দেখতে দেখতে আর কল্পনা করতে পারে না, ওইখানে যেটা বলছে ওইটাই তার মাথায় আসে। বাচ্চা তো দূরে থাকে, আমরা 70-75 বছরের বয়স্ক মানুষের কথা জানি, আমাদেরই দিনী ভাইয়ের বাবা, যিনি ফ্যামিলির কোনো প্রবলেম হইলে ওই ইন্ডিয়ান সিরিয়ালের আলোকে সেটার সমাধান করতে চান। মানে ইন্ডিয়ান সিরিয়ালে ধরেন শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া হইলে কি কি ওইখানে প্রেসক্রিপশন দিছে, ওইটা অ্যাপ্লাই করতে চান বাংলাদেশি মুসলিম ফ্যামিলিতে। আমাদের দিনী ভাইয়ের বাবা সারাদিন ওইগুলো দেখেন, বা দেখেন ওইগুলা আছে না, ওদের অনেক সিরিয়াল ফিরিয়াল, সংসারের প্রবলেম, আকাশ থেকে পায়ে পড়ে প্রবলেম আর সলিউশন চলতেছে, ওইগুলোর আলোকে উনি নিজের সংসারের ই করতে চান, সলভ করতে চান। ইমাজিনেশন চলে যায়, ইমাজিনেশনের ক্ষমতা চলে যায়, কল্পনা শক্তি চলে যায়। আপনারা জানেন যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এটা জানেন কিনা জানেন না, এখানে ডাক্তার আসেন নাকি কেউ, ডাক্তার কে জানি একজন ডাক্তার বললেন পেছনে, উনি কি ডক্টর হেদায়ত ঘুমাচ্ছেন নাকি, আপনি কি ডাক্তার, মানে ডাক্তার ডক্টর নাকি ডক্টর পিএইচডি? আচ্ছা, স্পেশাল অ্যাবিলিটি বলতে একটা কথা আছে, স্পেশাল বানানো হচ্ছে SPAT, এটা স্পেস থেকে আসছে কথাটা। ইঞ্জিনিয়ার যারা আমরা, যে অনেক আছে ইঞ্জিনিয়ার জানি এখানে, তারা কি করে, তারা মনে মনে একটা জিনিসকে, একটা একটা মেশিনকে অ্যাসেম্বল করতে পারে, এই জিনিসটা অ্যাসেম্বল করলে এমন দেখাবে, যদিও জিনিসটা এক্সিস্ট করে না। তার একটা উদাহরণ দেয় আপনার কাছে, একটা আপনি আপনি দক্ষিণ দিকে যাচ্ছেন, আপনার কাছে একটা, আপনি ড্রাইভ করতেছেন, আপনার কাছে একটা রুট ম্যাপ আছে যেটা উত্তর দিকে হেডিং, এখন আপনি দক্ষিণ দিকে যাচ্ছেন, আপনার উল্টানা ম্যাপটা, কিন্তু এইটাকে মনে মনে ঠিক করে সে গাড়ি চালাতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এটাকে বলে স্পেশাল অ্যাবিলিটি, মানে স্পেসে আপনি চিন্তা করবেন, স্পেস ঠিক আসতে কথা, স্পেসে চিন্তা করবেন জিনিসটা দেখতে কেমন হবে, এবং তার বেসিসে আপনি একটা সলিউশন বা একটা প্রবলেম সলভ করতে পারবেন। এটা ইঞ্জিনিয়ার আমাদের আমাদের লাইনের ইঞ্জিনিয়ারদের খুব দরকার, আমাদেরকে আপনাকে অনেকগুলো পার্টস দিয়ে দিবে, তার সাথে ক্রস সেকশন দিয়ে দিবে, আপনি মনে মনে চিন্তা করতে হবে যে এটা অ্যাসেম্বল হবে কিভাবে, এন্ড দেন আপনি একটা ড্রয়িং এ বসাবেন। এই স্পেশাল অ্যাবিলিটি, এটা কিন্তু সাংঘাতিক ইমাজিনেশনের একটা ব্যাপার, এটা নষ্ট হয়ে যাবে যদি আপনি বাচ্চাদেরকে টেলিভিশন দেখান, কার্টুন দেখান, কমিক বই দেখান, এবং বেশি বেশি ছবির জিনিস দেখান। আজকাল কিন্তু জিনিসটা ঠিক উল্টা মনে করে যে ছবি দেখালেই তো একটা কাজ হলো, না, উনি বলবেন পরে এটা। তারপরে বলতেছেন যে কেন তাদের এই অবস্থা, কেন তারা এটা পারতেছে না। ইফ আই গেভ দেম নো ভিজুয়াল ইনপুট অ্যান্ড জাস্ট আস্ক দেম টু রাইট এ পার্টিকুলার লেটার বাই মেমোরি, দে কুডন্ট ডু ইট, ভিজুয়াল ইনপুট ছাড়া ছাড়া সেটা করতে পারতেছে না। অল অফ দিস চিলড্রেন ওয়াচড এ লট অফ টেলিভিশন অ্যান্ড ভিডিওস অ্যান্ড প্লেড কম্পিউটার গেমস। পরে উনি বাইর করলেন যে সবাই অনেক টেলিভিশন দেখে, কম্পিউটার গেম এটাও ইনক্লুডেড, কিন্তু এটা আমার কথায় আসেনি, কম্পিউটার গেমও কিন্তু একই ব্যাপার, এবং অনেক ভিডিওস দেখে। তখন উনি চিন্তা করছেন, ইনি MD পেডিয়াট্রিক্সের যে মহিলা, এবং এটা ওনার স্পেশালাইজেশন, বাচ্চাদের ব্রেন নিয়ে উনি কাজ করেন, বাচ্চাদের বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে উনি কাজ করেন। তারপর বলতেছেন, আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স টু এ ডেভেলপিং চাইল্ড প্লেসড ইন ফ্রন্ট অফ টিভি সেট ইফ দে আর প্রেজেন্টেড উইথ ভিজুয়াল অ্যান্ড অডিটরি স্টিমুলি অ্যাট দ্য সেম টাইম, হোয়াট ইজ লেফট ফর দ্য ব্রেন টু ডু। ব্রেনের জন্য আর কিছু করার থাকে না যখন টেলিভিশন দেখতেছেন, ব্রেনের আর কোনো কাজ থাকে না। অ্যাটলিস্ট
With reading a story or having a story read to them, the mind can create its own imaginative picture. আমরা যখন এই যে রাজার কুমার শুনছি বা তরবারি শুনছি বা একটা কিছু, আমাদের মনে কিন্তু একটা চিন্তা, এটা এটা যে ঠিক হবে তা বলতেছি না আমি, এটা হয়তো আজকে একটা হবে, কালকে একটা হবে, পরশু একটা হবে, এইটাই চাওয়া হচ্ছে যে আপনার মনে এই জিনিসগুলো আসবে। অ্যান্ড দেন আপনার স্পেশাল অ্যাবিলিটি গুলো গ্রো করবে, যেটা বললাম একটু আগে, যেটা যত বেশি তত তাকে মেধা সম্পন্ন মনে করা হয়, আর যেটা যত কম তাকে তত গবাদি পশুর মতো মনে করা হয়। আপনার বাচ্চাদের আপনি পয়সা খরচ করে গবাদি পশু বানাইতে চান না, এই জন্য আমরা বলতেছি টেলিভিশন গুলো বন্ধ রাখবেন, কমাবেন, বন্ধ রাখবেন, ফেজ আউট করবেন, যেটা বলি একটা 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 কথা আছে ফেজ আউট করা, ফেজ আউট করে আপনি একবারে নাও করতে পারেন, ইন ফেজেস আপনি বাড়ির থেকে এটাকে তাড়াই দিবেন, বন্ধ করবেন। আমরাও দেখছি একসময়, আমি দেখি নাই তা বলতেছি, কিন্তু আজকে তো মানে ফর 12 ইয়ার্স না দেখে চলে, ইভেন কি ইসলামিক জিনিসও না দেখে চলে, দরকার নাই ইসলামিক টেলিভিশন ছাড়া কি। মানে আমার ছেলেকে কেউ জিজ্ঞেস করছিল, তখন আমরা ডিসকাস করতেছিলাম যে ধরেন ইন্টারনেটের কথা, ইমেলের জন্য ইন্টারনেট, ইমেল হচ্ছে একটা চিঠি বা টেলিফোনের পজিশনে আছে এখন, তাই না? এটা একটা ডিফারেন্ট একটা এটা ইউটিলিটি থাকতে পারে, কিন্তু ধরেন আমি ইন্টারনেট ব্রাউজ করে ইসলামী মেটেরিয়াল খুঁজতেছি, এটার কি আসলে কোন দরকার আছে? আপনি 100 বছর পরে শেষ করতে পারবেন না এই পরিমাণ ডাউনলোডেড মেটেরিয়াল, অলরেডি আমি আপনাকে দিতে পারবো, অলরেডি ডাউনলোডেড মেটেরিয়াল আর কি আছে যেগুলো আপনাকে আমি দিতে পারবো, তাহলে আপনার এটা ব্রাউজিং এর দরকার নেই। ব্রাউজিং করে আপনি কি করেন? ইউ কিপ অন জাম্পিং ফ্রম অর হপিং ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, আপনি একটা সাইড থেকে আরেকটা সাইড যান, ওখান থেকে লিঙ্ক থেকে আরেকটা লিঙ্ক, আরেকটা লিঙ্ক, আরেকটা অ্যাট দ্য এন্ড অফ ডে আপনি দেখেন আপনি কয় সূত্র শিখছেন দিনের, আপনি কিছুই শিখেন নাই, আপনার সময়গুলো চুরি হয়ে গেছে। সো বুঝতে হবে যে এটা এই সবটাই এটার ভিতরে আসবে যে আপনার আলটিমেটলি চিন্তার ক্ষমতা চলে যায়। আচ্ছা, এই বইটা পুরোটা পড়া আমার কোনো উদ্দেশ্য না, আমি শুধু আপনাদেরকে একটা দিকে ডাকলাম যে আপনারা আপনারা যেন চিন্তা করেন জিনিসটা নিয়ে, অ্যাটলিস্ট যে কোনো ভুল পদ্ধতি পন্থা জীবনযাত্রা জীবন ধরনের ভিতরে আজকে আমরা এইসবই আলাপ করবো, বুঝছেন? প্যারেন্টস আসছে আর আমরা এখানে ইউজুয়াল হারাকা যেটা হয় এটা আপনাদের জন্য একটা শক্ত ব্যাপার হয়ে যাবে যদি আমরা আজকে এটা পড়তাম। ওটা ছিল রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফ অফ কন্টেম্পোরারি মুসলিম, সমকালীন মুসলমান। পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা নতুন ভাববো না, ভাববো যে আপনারা অলরেডি আমাদের ভাই বা আমাদের কথাগুলো বুঝতে শিখছেন, ইনশাল্লাহ আমরা একটু একটু করেই করবো। তো এটা হচ্ছে যে রিলিজিয়াস এক্সট্রিমিজম কন্টেম্পোরারি মুসলিমের লাইফে ধর্মীয় চরমপন্থা, ওটা নিয়ে আমরা পড়তেছি একটা বড় মোটা বই, আমরা অর্ধেক আসি, ওটা আমরা নেক্সট সপ্তাহে পড়বো, আজকের জন্য ওটা বাদ দিছি আমরা যেহেতু এই এই প্যানেলসটা আসেন এখানে। সো এগুলো বলার মেইন রিজন কি, আপনি একদিনে ছেড়ে দিতে পারবেন না, আমরা একদিনে ফেরেশতা হয়ে যেতে পারবো না, কেউ কেউ পারে, কখনো কখনো পারে মানুষ, অনেক মানুষ আছে যারা একটা ডিক্লারেশন দিয়ে বললো যে আজকের আগে যা ছিল সব আমার লাইফে শেষ, মিথ্যা, এরকম আছে, সাহাবীরা ছিলেন এরকম, যেদিন মদ নিষিদ্ধ হয়েছে মুখে যার মদ ছিল উনি ওটুক গিলে বলেন নাই যে এটুক গিলে নেই আর খাবো না, না মুখের থেকে ওটা ফেলে দিয়েছেন, এখন থেকে শেষ, এই মুহূর্ত থেকে শেষ, এই মুহূর্তে আসছে এই মুহূর্তে থেকে শেষ। বা ধরেন যেদিন কিবলা তাইন মসজিদ ওই যে ওই কি বলে ওই কিবলা চেঞ্জের যে আয়াতটা আসছে, যারা বিশ্বাসী তারা দ্যাট ভেরি মোমেন্ট দে চেঞ্জ দেয়ার কিবলা, আর জিজ্ঞেস করতে যান না আসলে এটা কি হলো, বুঝছেন না? কিন্তু সবাই ইমান ইমান ওই ধরনের স্ট্রং আমাদের নাও থাকতে পারে, তখন আমরা কি করব? অ্যাটলিস্ট উই অ্যাকনোলেজ, প্রথম হচ্ছে দোষ স্বীকার করাটা হচ্ছে প্রথম স্টেপ টুয়ার্ডস কারেকশন। আমি যদি এটাকে দোষী না মনে করি বা এটাকে যদি খারাপ কিছু না মনে করি বা এটার ইম্পর্টেন্স যদি না জানি, হাউ আম আই গোইং টু ডু ইট, আমি আজকে আমার কথা আপনি ছেড়ে দিলেন কালকে আবার আপনি ওটা ধরবেন। সুতরাং অ্যাকনোলেজ করা, এই যে আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলোকে ইম্পর্টেন্ট মনে করা বা এটাকে অ্যাকনোলেজ করে যে হ্যাঁ এটা তো একটু চিন্তার ব্যাপার, এটা সিরিয়াসলি যে আছে বাচ্চার মায়ের সাথে গিয়ে আলাপ করবো, আমরা কি টেলিভিশন না দেখলে কি আমাদেরকে ভাত হজম হবে না নাকি আমরা কি ঘুমাইতে পারবো না নাকি, মানে এরকম আমি জানি না আপনাদের, আমি কিন্তু এটা জেনারেল কথা বলতেছি, আমি কারো বাসায় চলে কি না চলে জানি না, শুধুমাত্র যাদের জানি চলে না সেটা একদম আমাদের ভাইরা যাদের বাসায় গেছি আমি অনেকবার বহু বছর পুরানো তাদের কথা জানি, কিন্তু আপনাদের ব্যাপারে আমি কারো ব্যাপারে জানি না, না জেনেই বলতেছি, এটা জেনারেল কথা, আপনারা মানে এটাতে অফেন্ডেড ফিল করেন না বা নিজের গায়ে নিয়েন না, এটা এটা কোনো পার্সনকে বলা হচ্ছে না, এটা জেনারেল কথা যে আমাদের ব্যর্থতাটা কোথায় আসবে। আমরা সারাদিন এখানে একটা স্কুল আছে আপনারা জানেন, একটা এলিমেন্টারি স্কুল আছে, এখানে অনেক প্যারেন্টস আছেন, ওই স্কুলের প্যারেন্টস ইনি আসেন, ওই পিছনে উনি আসেন, আরো আসেন বা কে কেউ প্রসেসে আসেন যে যাদের বাচ্চারা হয়তো এখানে আসবে, ওই আরেকজন আসেন, আপনি দাঁড়িয়ে রাখছেন মাশাল্লাহ, বেশ নতুন দেখলাম আর কি, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন আপনাকে ধৈর্য দেন এবং এটাতে আরো পারফেক্ট হওয়ার তৌফিক দেন। সো
আপনাদের বাসায় চলে? আমি বলতেছি না, আমি জানিও না কারো বাসা কোথায়, কার বাসায় দিয়ে আজকে পরিচিত হইলাম মাত্র। বাট যদি চলে থাকে আপনি অন্তত চিন্তা করবেন যে এটা তো একটা সিরিয়াস ব্যাপার। বসেন ভাই, বসেন। আপনি কি বাচ্চা নিয়ে আসছেন এখানে? ও আচ্ছা। আপনার দুটা অ্যানাউন্সমেন্ট ফাঁকে বলে নেই। একটা হচ্ছে একটা হজের ট্রেনিং, যারা হজে হজে যাচ্ছিলেন বা যাচ্ছেন, হজের একটা ট্রেনিং আমাদের হয়েছিল 28 তারিখে গত, ওইটারই আরেকটা অংশ ইনশাল্লাহ 14 তারিখ সকালে 10টায় হবে এখানে। কমপ্লিমেন্টারি যেটুকু বাদ গেছে ওই দিন বাকিটুকু হবে। ওই দিন আমরা উমরাটা শেষ করছিলাম, হজ পর্যন্ত আমরা যাই নাই, তবে উমরাটাই বেশি ইম্পর্টেন্ট যেহেতু এটা যাইতে না যেতেই করতে হয় আপনাকে। হজের আগে উমরার মাঝখানে আপনারা সময় পাবেন মানুষকে জিজ্ঞেস করার, পড়ার বা জানার। তবু আমরা হজেরটা আগামী দিন করব, যারা আসতে চান ইউ আর ওয়েলকাম। আগে জানাইতে হবে আমাদের জায়গা যেহেতু কম, দেখতেই পাচ্ছেন। আর সেকেন্ডটা হচ্ছে যে কালকের শনিবারের হালাকাটা হবে শেখ সাইফুদ্দিন বেলাল বলে একজন, উনি সৌদি আরবে থাকেন, সৌদি আরবে দায়ী ইসে আপনার সম্ভবত পিস টিভির স্পিকার উনি, তাই? হ্যাঁ, তো উনি একটা স্পেশাল হালাকা নেবেন কালকে। স্পেশাল ইন দ্য সেন্স যে একটু অন্যরকম, খুব সহজে কোরআন শেখার একটা পদ্ধতি উনি হয় ট্রান্সলেট করে নিয়ে আসছেন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নিয়ে আসছেন, ওইটা উনি এখানে দেখাবেন। আমাদের ভাইরও থাকবে বাট উনি এটা দেখাবেন আর কি, কালকের শায়েক উনি। আর যদি কারো সময় থাকে বা সুযোগ থাকে আসবেন ইনশাল্লাহ 4:30। ইউজুয়াল হালাকা টাইমিং আছে 4:30 সময় আমাদের শনিবারে হালাকা, ওই সময়টা আমরা আবার ফিরে যাই। চিলড্রেন অলসো নিড এক্সপিরিয়েন্স দ্যাট স্টিমুলেট অ্যান্ড ইন্টিগ্রেট দেয়ার সেন্সেস অফ সাইট, হিয়ারিং, টেস্ট, স্মেল অ্যান্ড টাচ। সাইট, হিয়ারিং, টেস্ট, স্মেল, টাচ। টেলিভিশনে কি মাত্র দুইটা? মাত্র দুইটা না, দুইটাতে বাকি তিনটা বিলীন হয়ে যায়। টাচ, তারপরে স্মেল, টেস্ট, এগুলো থাকে না। মাঠে যখন খেলতে যাবে এগুলো আসবে, পোকায় কামড় দিবে, একটা পোকা গন্ধ, গান্ধী পোকার গন্ধ আছে না, আম্মা এটা তো এরকম গন্ধ, হ্যাঁ বাবা এটা এরকম গন্ধ হয়, এর কাছে যাও না। নেচার থেকে শিক্ষা, বুঝছেন? নেচার থেকে শিক্ষা আসবে। মোটর, হাত পা নড়বে, হাত পা নড়াটা খুব ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু আর বান্দরের মতো হয়ে যাবে, যে দেখেন না এখন একটা দেখায় যে এটা ওদের কথা, আমাদের আমরা এটা বিশ্বাস করি না, ওরা দেখায় আর কি কাফেররা। বান্দর বান্দর থেকে আস্তে আস্তে সোজা হয়ে যায় মানুষ এসে, আবার কম্পিউটার ইউজ করতে করতে এরকম করতে করতে আর বানরের পর্যায়ে চলে গেছে। তো হাত পা বাকিগুলো না নেড়ায় শুধু কম্পিউটার দেখা বা ই দেখে আস্তে আস্তে আর বান্দরের পর্যায়ে চলে যাবে, সেটা আমরা চাই না। আমরা চাই যে আমাদের আমাদের মুসলিম ছেলেরা কি, মুসলিম ছেলেরা মেয়েরা ফিজিক্যালি ফিট হবে, কিন্তু অবশ্য করণীয় একটা ব্যাপার। ফিজিক্যালি ফিট না হলে তারা রোজা রাখবে কেমনে? আপনি দেখেন, আমি ওই যে ডটার্স অফ অ্যানাদার পাথ, ওই যে বইটা অন্য পথের কন্যারা, আল্লাহ আমাকে তফিক দিয়েছিলেন, আমি ট্রান্সলেট করছিলাম, 53 জন কনভার্টেড মুসলিমের একটা সার্ভে, অলমোস্ট এভরিবডি সেড যে রোজা কেমনে রাখবে এটা কল্পনাই করতে পারে না, একদিন না খায় থাকবে কেমন, একদিন সকাল থেকে সন্ধ্যা না খায় থাকবে, এইটাই সবচেয়ে শক্ত মনে হচ্ছে জীবনে তাদের। কি করে সম্ভব এটা, এটা কি থাকা যায় নাকি? সো আপনার আমাদের মুসলিমরা ফিজিক্যালি ফিট হবে এসেনশিয়ালি দরকার। আপনার বাকি ফ্যাকাল্টি গুলো যদি কাজ না করে, খালি সারাক্ষণ চোখে দেখতে স্যার ইয়ে করতে, সবকিছু হয়ে যাবে কি ভার্চুয়াল হয়ে যাবে, রিয়েলিটিতে কোনো রিয়েলিটির সাথে কিছু থাকবে না, রিয়েল যুদ্ধ করতে পারবে না, খালি ওইখানে ধিসুম ধিসুম কিসাম করে না সব। আপনার কি গেম আছে ওই ই মারে আসে কিন্তু অনেক যুদ্ধ যুদ্ধ গেম, আমি গ্রামের পর্যন্ত চলে গেছে, আমার ছোট ভাই কম্পিউটার দেখে তার পোড়া পানে খেলতেছে, ওইগুলোই করবে, রিয়েল শত্রু আর কোনোদিন ফেস করতে পারবে না। আজকালকার পোড়াপান তাই হইতেছে না, মানে রিয়েলিটির সাথে তো কোনো টাচ নাই, রিয়েলিটির সাথে কোনো টাচ নাই। এইটাই বলতেছেন উনি যে এই সব কটা একসাথে হইতে হবে। দেয়ার সেন্সেস নিড টু বি প্রোটেক্টেড ফ্রম ওভার স্টিমুলেশন, সিন্স ইয়াং চিলড্রেন আর লিটারালি লাইক স্পঞ্জেস। ওভার স্টিমুলেশন থেকে তাদেরকে রক্ষা করতে হবে, কোনো একটা ফ্যাকাল্টির যেন ওভার স্টিমুলেশন না হয়। চোখ কানের হচ্ছে যেটা, আপনারই হয়, আপনার আমার হয় না, আপনার আমার হয়। আপনি ওই এখনো যদি আপনি যদি টেলিভিশন দেখে ছাড়ছেন গত 10 বছর, বা আমার কথা আমি বলি, আল্লাহ মাফ করুন আমাকে, আপনাদেরকে সাক্ষী রাখতেছি না, জাস্ট এক্সাম্পল দুটো বলছে। আমি যেমন কোন ব্র্যান্ডের গান নাই যেটা না শুনছি, এখন এত বছর আমি শুনি না গান, কিন্তু রাস্তাতে যেতে ধরেন একদিনের ঘটনা আমি বলতেছিলাম যে একটা সেকেন্ড, হ্যালো হ্যালো, একদিনের কথা বলতেছিলাম যে সিরাজগঞ্জে আপনি দেখছেন নাকি ওই ব্রিজটা পার হওয়ার পরে এখানে কি জানি কি বলেন নামটা কি, হ্যাঁ নাম একটা নাম আছে ওইটা, অ্যারিস্টোক্রেট বাইরম কিছু, হ্যাঁ ওইটাতে বসছি আমি আমার ফ্রেন্ড
ফ্রেন্ডের ওয়াইফ, আমার আমার ওয়াইফ, আমরা এসে যাচ্ছি, ওদের বাচ্চারা, আমরা চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি ওদের বাড়িতে। কাস্টমার দেখেই কিনে জানি না একটা গান লাগাই দিল, বুঝছেন, রিমেক গান। অরিজিনালটা হলো আমাদের শৈশব বা আমাদের বড় হচ্ছে তখন গান। এক মুহূর্তের ভিতরে আমি ওই 30-35 বছর পিছনে চলে গেলাম এবং বাকি বাসটা সারাক্ষণই ঘুরে ফিরে আমি গুনগুনটা আমার ভিতরে আসছে। ওভার স্টিমুলেশন হয়ে গেছে স্যার, ভিতরে এমনভাবে ঢুকছে 15-20-30 বছরে এটাকে মুছতেছে না, এটা আপনার বাচ্চারও হচ্ছে। এবং 1-12 বছর বয়সে আপনার বাচ্চার ব্রেনে যা ঢুকে ওটা বের করা মোছা খুবই কঠিন, ওইটা বার করা বা মোছা খুবই কঠিন, ওটা গেঁথে যায় ওইখানে এবং ওইটার উপরে পরতে পরতে বাকিগুলো পড়ে, কিন্তু ওইটা ওইখানে থেকে যায়, ওটা বের করা খুব কঠিন। আমরা বুঝি, একটা সময় আমি ছোটবেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি, আমি বুঝি যে আমার ভিতরে যা ঢুকছে ইংলিশ মিডিয়াম থেকে ওটা বাইর করা খুব কঠিন। ওগুলো এখনো রয়েছে আমার ভিতরে, এখনো ওই ধুলাবালি সরাইলে ওইগুলো দেখা যায়। মিডিয়ামের কথা আমরা আরেকদিন যাব, আজকে মিডিয়াম আমাদের উদ্দেশ্য না। চিলড্রেন অবজার্ভ অল দে সি হিয়ার স্মেল টেস্ট এন্ড টাচ, তারা যা দেখে শোনে টাচ করে গন্ধ নে স্বাদ নে এগুলো সব তাদের মেমোরিতে থেকে যায়, অ্যাবজর্ব করে তারা। স্পঞ্জ বলছেন, এই জন্য স্পঞ্জ কি করে, পানি অ্যাবজর্ব করে নেয় না, মানে আপনারা তো এইখানে এত পানি আছে স্পঞ্জ ফেলে দিলেন তারপরে পানিটা নেই, পানিটা গেছে গেছে কোথায়, ওটার ভিতরে ঢুকে গেছে, এটা বলতেছেন। তারপরে বলতেছেন কিন্তু তাদের সিন্স দে হ্যাভেন ডেভেলপ দ্য ব্রেন ক্যাপাসিটি টু ডিসক্রিমিনেট অর ফিল্টার দ্য আনপ্লেজেন্ট অর নকশাস সেন্স এক্সপিরিয়েন্সেস, তাদের তখনও ফিল্টার করার অ্যাবিলিটিটা হয়নি। আপনারা আমার যেটা আজকে হয়েছে, আমরা যেটা প্রয়োজনীয় নেই ওটার দিকে তাকাই না। আল্লাহ রাসূল বলছেন না যে, মানে কথা বলতেও বলছেন, ইভেন যদি বেনিফিশিয়াল হয় কথা বলতে বলছেন, না হলে চুপ থাকতে বলছেন, যে কোনো কিছু হোয়াট ডাজেন্ট কনসার্ন মি, আমি ওইদিকে মুসলমান থেকে তো এটাই, যা আমাকে কনসার্ন করে না আমি ওটাতে ইন্টারেস্ট নিব না, চোখ দিব না, আমি মারা গেছি না। এভরি বিলবোর্ড যদি আপনি পড়ে দেখতে চান যে কি লেখছে রাস্তায় বাইরে, আপনি মারা গেছেন, মুসলমান ওইদিকে তাকাবেই না, কারণ প্রথম কথা হলো ফাইশা, ওইটার ভিতরে অশ্লীলতা আছে, আমরা ওইদিকে তাকাবো না, ওইটা পড়বো না, ওইটা দেখবো না, আমাদের কনসার্ন করে না ওটা, শেষ। The sense of touch is especially crucial since our culture and its hospital birth practices galo esob, but touch ta khub important oni bolen eta niya je touch ta ro khub dorkar, eta khub important jinish, seta ami abar ekta kotha kete boli, sobche important touch hocche mayer touch. Amra governess er kache, kajer betir kache, kajer manusher kache bachcha rakhbo na, mayer touch e rakhbo, mayer touch, mayer gondho, মায়ের এভরিথিং একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। আমি ওই সিঙ্গাপুরে একদিন একটা কাপলের সাথে ই করতেছিলাম, ছেলেটা বাংলাদেশি, মেয়েটা চাইনিজ, মালয়েশিয়ান চাইনিজ মেয়ে, ছেলেটা আমাদের জুনিয়র আর কি, জাহাজি। তো ট্রেনে বেশ রাত হয়েছে, দাওয়াত খাই ফিরতেছি আমরা, বেশ রাত হয়েছে, ট্রেনে দেখলাম বড় একটা ব্যাগ থেকে ওই ওর বাচ্চাকে একটা বালিশ বাইর করে দিল, বাচ্চাটা বালিশটা নিয়ে নাকের কাছে নিয়ে শুকতে শুকতে ঘুমাই গেলাম। আমি শুনুন, এটা কি জিনিস, আমি এটা আগে কখনো দেখিনি, বলি এটা হলো মায়ের বালিশ, মানে মায়ের স্মেল আলা বালিশ, এটা পায় সে একটা সিকিউর সেন্স আসে তার ভিতরে এবং সে শুকতে শুকতে ঘুমাই গেল, এই যখনই তাকে আদার দেন মা ঘুম পাড়ায় তখন এই বালিশটা দেয়। সো ইম্পর্টেন্ট, আমরা আজকে কাজের বেটির গন্ধ নেবে আমাদের, মানে এভারেজ মানুষের দেখা যাবে যে কাজের বেটির গন্ধটা দিলে হয়তো বাচ্চাটা ঘুমাই যাবে, মায়ের গন্ধে তার হয়তো আরো উল্টো চিৎকার করতেছে, নজবিল। আমরা উই শুড কারেক্ট আওয়ার সেলফ, এগুলো আমাদের জন্য, দেখেন কাফের লেখছে কিন্তু বইটা, মুসলিম না কাফের, কিন্তু একজন মুসলিম এটাকে ইন্ট্রোডিউস করছেন এবং আগে পিছে প্রিফেস বা কনক্লুশনটা উনি লিখছেন। আমরা ইনশাল্লাহ 11:30 শেষ করে দিব আপনাদের জন্য, তারপরে আমরা যারা গার্ডিয়ান আছে চলে গেলেন, আছে কোনো সমস্যা নাকি? সো এরপরে আসতেছেন যে আপনাদের সাথে যেহেতু আমাদের সময় খুব বেশি নাই এই জন্য আমরা জাম্প করলাম একটু। এই মহিলাকে প্রশ্ন করছেন, What can we do to help our children's brain develop? Children's brain develop করার জন্য আমরা কি করতে পারি? কি খাবেন? আমি তো প্রবলেম বললাম, এখন বাপমারা প্রবলেম শুনে জিজ্ঞেস করতেছেন সলিউশন কি? উনি বলতেছেন, 1, keep the television turned off as much as possible. টেলিভিশনটাকে বন্ধ রাখেন যতটুকু সম্ভব। আমি তো মনে করি যতটুকু সম্ভবের মুসলমানের জন্য কোনো যতটুকু সম্ভব নয়, 100% সম্ভব,
কারণ আমি আগেই বললাম আপনাদের খবরের কথা বললাম, দ্য অনলি রিজন অনেক দাঁড়িয়েলা টুপিওয়ালা মুসলিম ভাইও বলেন, আমি মানে জিজ্ঞেস করছি আপনি এটা শুনে কি করতে পারছেন আর কি করতে পারবেন, আসলে কি আমাদের কিছু করার নেই? এটা ডিজিএফআই এর লোকরা দেখবে, 50 চ্যানেল টেলিভিশন দেখবে, কোন দেশে বাংলাদেশ নিয়ে কে কটু কথা কইলো, কোনখানে বাংলাদেশকে বিপদে ফেলাই দিতেছে, তাই না? মানে যারা ওই সমস্ত জিনিসগুলো কাউন্টার করে বা ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটস যারা, তারা হয়তো দেখলো আমাদের আপনার কি আসে যাবো, কি করতে পারি আমরা? এই যে জানলাম যে ধরেন মুর্শিদে কি এটা করছে, আমি কি করতে পারবো মুর্শিদে এটা করছে দেখে? আমি দোয়া করতে পারি আর কিছু করার? আর সবচেয়ে বড় কথা, হারামবিহীন খবর কি আছে কোথাও? আমি ওই যে বেগ সাহেবের বাসায় বললেন, ওনার বাসায় ছিলাম যেদিন ইমার্জেন্সি জারি হয় যে ফখরুদ্দিনের সময়, আমি তো টেলিভিশন দেখি না বহুদিন, কিন্তু ওই দিন ওনার খাওয়ার ওইখানে ওই ঈদের পরে গেলে একটা দাওয়াত থাকে, অলওয়েজ উনি খাওয়ান, হালাকার ভাইরা গেলে একটা খাওয়ান, একটা ওটা খাইতে বসে ওই সময় কে জানি বলছে টেলিভিশনটা ছাড়ছে, আমি ঘুরে বসলাম। কারণ ওই একদিন শয়তান কিন্তু আমায় বলতেছে যে আজকের জন্য, আজকের জন্য তোমার ই ক্যান ওয়েট, একটা মেয়ে কিন্তু পড়তেছে খবরটা, বেপর্দা মেয়ে, এটি দেখো আমার হারাম, সর্বাবস্থায় হারাম, কিন্তু আমি পারি না পারি একনোলেজ করাটা কিন্তু আমার জন্য মাস্ট, যেটা হারাম, এটাকে হারামকে হারাম না মনে করলে কিন্তু কুফর, মে কুফর আকবার। সো একদিনের জন্য আমার ওটা করার দরকার নেই, আমার যদি খবর নিতান্ত দরকারি হয় আমি 5 মিনিট, যদি আমি ওইটাতে একই যদি আমার বিবিসিতে থাকে তো 5 মিনিট আমি 7:30টার সময় একটা ওই কি আসে না বাংলাদেশে 7:30টা হয়তো খবর, ওইটা শুনে ফেললাম, সারা দুনিয়ার খবর আমি জেনে যাব, ইম্পর্টেন্ট যদি কিছু থাকে, ইফ এট অল আমার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু আমি মনে করি মুসলমানের জন্য ইম্পর্টেন্ট না, মুসলমান জন্য ইনফরমেশন ইম্পর্টেন্ট কিন্তু খবর ইম্পর্টেন্ট না। ইনফরমেশন আসবে কোন সোর্স থেকে? মুসলমান সোর্স থেকে ভাই। মুসলমানের কোন সোর্স? স্কলারলি সোর্স। ওই যে আল্লাহ সূরা হুজুরাতে বলছেন যে কাফেররা বা ফাসিকরা তোমাদের যখন কিছু বলে তোমরা ভেরিফাই না করে ওটা বিশ্বাস করো না। আমরা দেখছি সাদ্দাম হোসেনের সময়, ওই ওই প্রথম যুদ্ধের সময় তারা বলছে যে ইনকিউবেটরের ভিতরে সাদ্দাম হোসেনের মানে সৈন্যরা বাচ্চা মেরে ফেলছে, এটা একটা প্রোপাগান্ডা ছিল। পরে যে চান্দ্রা মুজাফর বলে একজন মালয়েশিয়ান স্কলার আছে, ওনার বইতে আমি দেখছি দে ওয়াজ নো হসপিটাল নো বেবিজ অ্যান্ড নো ইনকিউবেটর, পুরোটা লাই আর কি। কিন্তু ওই মুহূর্তে আপনাকে খুব উত্তেজিত হয়ে গেছে, বেটা সাদ্দাম বলছেন না, মানে এত নিষ্ঠুর মানুষ হইতে পারে কমিউনিস্ট বাক পার্টির লোক? উই অল বিলিভড বিকজ সিএনএন সেড সো, অর বিবিসি সেড সো, অর এনবিসি সেড সো, বুঝছেন না? আমাদের ইয়াকিনটা হচ্ছে ওইখানে, এই জন্য আমরা আমাদের কাফের কাছে আমাদের ইয়াকিনটা রাখতে চাই না, বুঝছেন না? আপনারা এই জমা রাখবেন কার কাছে? ট্রাস্ট ওয়ার্ডি সবচেয়ে যে তার কাছে রাখবেন, আমরা আমাদের স্কলারদের কাছে রাখবো। আমাদের স্কলাররা যদি আমাদের বলেন হ্যাঁ ওইদিকে তো একটা সেনাবাহিনী ওই পাহাড়ের ওই পাশে আছে, আমরা তখন বিশ্বাস করার কথা চিন্তা করবো। কাফের যদি বলে পাহাড়ের ওই পাশে সেনাবাহিনী আছে, আমরা ভেরিফাই না করে বিশ্বাস করবো না। অনেক যুদ্ধ, যুদ্ধের সময় বেশি করে এগুলো বেশি হয়, এই যে এখন সিরিয়া বা মিশর বা যেখানে মারপিট হইতেছে এই প্রোপাগান্ডা মেশিন ইজ অন, বুঝছেন না? কিছু বিশ্বাস কি ফিল্টার করবেন কি করবেন না আপনার মতো মানুষের জানা সম্ভব না। 2 নম্বর পয়েন্ট বলতেছেন রিড এ লট অফ বুকস টু ইয়ার চিলড্রেন, অনেক বই পড়ে শোনাবেন বাচ্চাদের কাছে, বাচ্চাদেরকে স্পেশালি ওয়ান্স উইদাউট লটস অফ পিকচার্স, স্পেশালি ওইসব বই যেগুলোতে অনেক ছবি নাই, অ্যান্ড টেল ইউর চিলড্রেন লটস অফ স্টোরিজ, বাচ্চাদের অনেক গল্প বলেন। এই গল্পগুলো বলা মায়েরা জানেই না তো বলবে কোথা থেকে, তার নিজেরই জানে না। কিন্তু আমাদের তো নানি দাদিরা বলছেন, প্রাইমারি টুকু কাজটুকু করছেন নানি দাদিরা, পরবর্তীটুকু করছেন মায়েরা, তারপরে আরো ছিল, মানে এগুলো তো আমাদের একটা আবদার ছিল, এখনো আমার নাতিদের কিন্তু আবদার, মানে গল্প পড়ে শোনানো অথবা গল্প বলা। তো আমরা খুব ভালো একটা কিছু ওটা রসায় রসায় মানে পার্ট বাই পার্ট করে বলি আর কি, পুরোটা একসাথে বলতে চাই না, বললে শেষ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট বলতেছেন নেচার নেচার নেচার, 3 বার বলছেন, বলতেছেন নেচার ইজ দ্য গ্রেটেস্ট টিচার অফ পেশেন্স ডিলেড গ্র্যাটিফিকেশন রিভিউরেন্স অ্যান্ড অবজারভেশন, অত্যন্ত কনসেন্ট্রেটেড 4টা ওয়ার্ড বলছেন, পেশেন্স এবং ডিলেড গ্র্যাটিফিকেশন, এই দুটো আমি বলি। গ্র্যাটিফিকেশন মানে হচ্ছে পরিতৃপ্তি, আমার পানি খাইতে ইচ্ছে করলো আমি এক্ষুনি খাইতে চাই, আমার কোক খাইতে ইচ্ছে করলো আমি এক্ষুনি খাইতে চাই, আমার মুরগি ভাজা খাইতে ইচ্ছে করলো এক্ষুনি দোকানে গিয়ে মুরগি ভাজা খাইতে চাই, এটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে আমি এখন চাই সবকিছু, এটা হলো টোটালি কাফেরের ব্যাপার, কাফের ফিলোসফি কাফের লাইফস্টাইলের ব্যাপার, এটা কাফের সবকিছু এখন চাই, নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক, এটা কাফের ফিলোসফি। আমাদের ফিলোসফি হচ্ছে এই দুনিয়া থেকে আমরা শুধু ততটুকু নিব যতটুকু আমাদের সার্ভাইভালের জন্য দরকার, আমাদের জন্য আখেরাত আসে, যদি আখেরাতের বিশ্বাস না করেন ইউ আর নট এ মুসলিম, আখেরাতে আশা না করলে ইউ আর নট এ মুসলিম, ইউ বেটার গো অ্যান্ড রিনিউ ইউর ফেথ ফার্স্ট। তাহলে আমাদের রোজা, আমাদের ব্যবিচার থেকে বিরত থাকা, আমাদের মদ্যপানে বিরত থাকা, আমাদের ঘুষ গ্রহণে বিরত থাকা, আমাদের ঐশ্বর্য যেন তেন উপায়ে ঐশ্বর্য পালন, ঐশ্বর্য
মানে লাভ করা থেকে বিরত থাকা, প্রত্যেকটা জিনিসের পিছনে রয়েছে কি, ডিলে গ্রেটিফিকেশন, দেরিতে পরিতৃপ্তি, শর্টকাট পরিতৃপ্তি না, ঠিক না? ব্যবচার থেকে বিরত থেকে আমরা আল্লাহকে ভয় করে বিয়ের জন্য ওয়েট করি, ব্যবচার করতে চাইলে আই ক্যান ডু নাও, ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন, ডিলেড গ্রেটিফিকেশন। রোজার দিন সারাটা দিন 18 ঘন্টা ওয়েট করতেছি, 18 ঘন্টা পরে আল্লাহর, আল্লাহ বলছেন বলে 18 ঘন্টা পরে ইফতার করে আমি এখন থেকে মেবি 50,000 ইয়ার্স পরে আর 100,000 ইয়ার্স পরে কখন আমাকে পুনরুত্থিত করা হবে, তখন আমাকে যে রিওয়ার্ড দেওয়া হবে ওইটার জন্য কিন্তু আমি এখন উপাস করতেছি না, ডিলেড গ্রেটিফিকেশন। এবং ইসলামিক লাইফ ইজ অল ইজ মানে ইট ইজ অল অ্যাবাউট ডিলেড গ্রেটিফিকেশন, ইসলামের জীবনযাত্রা যেটা, এই জন্য পেশেন্সটা তার সাথে আসে। এবং এই কথাটা কোরআনে আমি একটা রাফ সার্চ দিয়েছিলাম, পেশেন্স, পেশেন্টলি, এইসব বলে 69 বার আসছে, আর আরো অন্য শব্দতে গেলে ইম্পেশেন্ট বা অন্য শব্দে গেলে আরো বেশি আসবে, 69 বার আসছে। এটা এত ইম্পর্টেন্ট এই জন্য যে এটা হলো কি অফ ইয়োর লাইফ, এবং এইটা আসবে নেচারে আপনি গেলে, আর নেচারের উল্টা গেলে আমরা কি করছি, ওয়েট করে বসে আছে। ওই দিন বলতেছিলাম ওয়েট করে বসে আছে যে কবে নানির মুরগিটা ওই ডাকটা দিবে, যে ডাক দিলে বোঝা যায় যে ডিম দিছে, ওই ডিমটা এসে নানির দিবে, ওইটা ভাই যা খাওয়াবে। এখন কি 100,000 ডিম আপনি জাস্ট এখান থেকে ক্রস করেন, 1,00,000 ডিম কিনে নিয়ে আসতে পারবেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, তাই না? আম, একটা আমের প্রথমে মুকুল আসলো, খরা টরা বৃষ্টি টিস্টিতে 50% মুকুল টিকলো, সেখান থেকে কুড়ি আসলো, 50% কুড়ি আবার ঝরে গেল, তার 50% টিকলো, সেখান থেকে কাঁচা আম ঝরে ঝরে আবার তার 50% পড়ে গেল, আর 50% থাকলো। এই করতে করতে তো 1/10 অফ দা অরিজিনাল বা 1/20 অফ দা অরিজিনাল পাকা আম হইলো। এন্ড দেন ওটা যখন কাইটা নামানো হইলো, আপনি একটা খাইলেন, আপনার ভাই একটা খাইলো, কত মজা করে খাইলেন। এখন কি দোকানে গেলেই তো আম পাওয়া যায়। আপনাদের আমি বলছি যে আমার মেয়ে যখন 2 বছর বয়স, কি একটা জিনিস চাইছে আমার ওয়াইফের কাছে, বেদিনে চাইছে, মানে দিন নাই, ধরেন এখন এখন যদি কেউ বড়ই চায়, তো আমার ভাই বলছে এখন তো এদের দিন নামা, ওটা কেন দোকানে গেলে পাওয়া যাবে না, এভরিথিং সেলস, সবকিছু দোকানে পাওয়া যায়। সুতরাং আমরা ওই জিনিসটা নেচার যেটা শিখায় ওটার ভিতরে বড় হয়নি, নেচার হলে এটা ওই যে মুরগির কথা বললাম একটা, তারপরে যে আমটা স্লোলি দেখতাম বড় হচ্ছে, এইভাবে বাচ্চাদেরও গ্রোয়িং আপটা দেখতাম আমরা। আজকাল অনেক বাচ্চা, বাপ মা পড়াশোনা খুব খারাপ ছিলেন, বাচ্চাদের পিটে পুটে 3টা 5টা টিউটর রেখে তোর ফার্স্ট হইতেই হবে, এটার কথা নাকি তুই ফার্স্ট হবি না, আমরা মনে রেখে নি যে আমরা কি ছিলাম। আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছে তার বাপকে সরাসরি, যে আব্বা সবাই আব্বা নাকি খালি ফার্স্ট হইতো, আর সবাই আব্বার স্কুল নাকি 8-10 মাইল দূরে ছিল, 7টায় হাইটে যাইতো, আমার প্রশ্ন হইলো কার আব্বা সেকেন্ড হইতো তখনকার দিনে, আর কার আব্বার স্কুল কাছে ছিল। তা এখন আমরা সবাই আমাদের বাচ্চাগুলোর গিলাইয়া টিলাইয়া যে করে পারি কিলাইয়া গিলাইয়া এগুলো ফার্স্ট হইতে হবে, কেন ফার্স্ট হইতে হইতে কি ফজন ওয়াজিব, ফজন ওয়াজিব কিছুই না তো, ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন, ডিলেড গ্রেটিফিকেশন। আমরা একটা বাচ্চার বড় হওয়াটাও দেখতে চাই না, আমরা বাচ্চাকে আমরা গিলাইয়া সবকিছু ই করে ফেলতে চাই। শেষ করে দিচ্ছি আমি, আমাদের টাইম হয়ে গেছে, আর 2টা পয়েন্ট আছে, চিন্তা করবেন এটা নিয়ে যে চিন্তার খোরাক দিচ্ছি, বাসায় গিয়ে চিন্তা করবেন, পে ক্লোজ অ্যাটেনশন টু ইয়োর সেন্সেস অ্যান্ড দোজ অফ ইয়োর চাইল্ড, সেন্সেস, তারা কেমন শুনতেছে, কেমন দেখতেছে, কেমন টেস্ট, বুঝছেন না, সবকটা জানি করে। হ্যাভ চিলড্রেন ইউজ দেয়ার হ্যান্ডস, ফিট, হাত পা যেন ইউজ করে এটা ব্যবস্থা করবেন, হাত পা ইউজ করবেন কোথায় আপনি, তাদেরকে নিয়ে যাবেন, আল্লাহ তৌফিক দিলে বাইরে নিয়ে যাবেন, নট ইন দ্য কমার্শিয়াল প্লেসেস, কুয়াকাটা কক্সবাজারের মতো গার্বেজ প্লেসে না, খোলা জায়গায় নিয়ে যাবেন, যেখানে হোক সেটা, ইট ক্যান বি জাস্ট রাস্তার কোনো জায়গা, যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন রাজেন্দ্রপুরের রাস্তায়, গাড়ি যদি থেকে থাকে রাজেন্দ্রপুরের রাস্তায় কেউ জঙ্গলের ভিতরে ঢুকে, সাব লেন আছে কিছু, ওখানে ভিতরে ঢুকে যান, তোরা এখন কাদা কাদা মাখ, তোরা এখন দৌড়া একটু সময়, নেচারের সাথে মাটির সাথে হাত পা নড়ুক, কাদা লাগুক, সর্দি হোক, হাঁচি দেখ, দুইটা, বুঝছেন না, তাহলে ইমিউনিটি গ্রো করবে, তাহলে এই ফ্যাকাল্টি গুলো কাজে লাগবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাবা মায়ের জন্য আমাদের আয়োজন শেষ, প্রথম দিন হিসাবে অনেক শক্ত শক্ত কথা, এগুলো হজম করা হয়তো একটু কষ্ট হবে, মাফ করে দেন কেউ কষ্ট পাইলে, কারো ব্যাপারে পার্টিকুলারলি কিছু বলা হয় না, কারণ আমি জানি না আপনাদের ব্যাপারে, পার্টিকুলারলি বলবো জানলে তো বলবো, আমি জানি না আপনাদের ব্যাপারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এগুলো শোনার বোঝার। আমরা আজকে